দর্শক, যানজটে নাকাল সাভার এবং ময়মনসিংহের মানুষ, বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশার কারণে ভোগান্তি বেশি। আমরা দু জায়গাতেই সহকর্মীদের সঙ্গে যুক্ত হব এখন। প্রথমেই সাভারে যাচ্ছি শাহিনুর রহমানের কাছে। শাহিন, যানজট নিরসনে প্রশাসন কতটা তৎপর? সকাল থেকেই কিন্তু এখানে যানজট লেগে থাকে। আপনি জানেন যে আশুলিয়া শিল্প অঞ্চলে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু সকাল 9টার আগে কিন্তু যানজটটা বেশি সৃষ্টি হয় এবং বিকাল 3টার পর থেকে কিন্তু আবার যানজটটা রাত 7টা থেকে 8টা পর্যন্ত কিন্তু যানজট চলতে থাকে, এমনকি আমরা কিন্তু দেখি প্রতিদিনই। আর বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নবীনগর থেকে চন্দ্রাঙ্গী মহাসড়ক কয়েকটি লেন করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে লোকাল লেন এবং যে সরাসরি লেন, এবং এখানে বিশেষ করে যারা আছে এই যে ঢাকার ব্যানার যে সব গাড়ি ঢাকামুখী যে গাড়িগুলি আছে চন্দ্রা থেকে ঢাকার বিভিন্ন প্রান্তে যায়, এইসব গাড়ি কিন্তু অসুস্থ ভাবে প্রতিযোগিতা করে। তারা কিন্তু লোকাল লেনে না চলে কিন্তু তারা সরাসরি লেনে তারা যাত্রী উঠানামার ফলে কিন্তু এটা একটা যানজটের সৃষ্টি হয় এবং অনেকের কিন্তু এই এই যে ডিভাইডেড আছে এইটা থেকে ওভারটেক এইটার উপর দিয়ে চলাফেরা করতে কিন্তু তাদের অনেকটা সমস্যা হয়। এবং আমরা দেখছি উত্তরগামী যে লেন আছে, যে সরাসরি লেন, এখানে কিন্তু উত্তরগামী যে গাড়িগুলো আছে এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় সরাসরি লেনে যাত্রী উঠানামা করে, তার ফলে কিন্তু অনেকটাই বিড়ম্বনা হয় এবং যানজটের সৃষ্টি হয়। সেই সাথে আপনাদেরকে আমরা জানাচ্ছি যে অটো রিক্সার যে সাভার আশুলিয়াতে কিন্তু অটো রিক্সার প্রচুর তাণ্ডব আছে এবং মহাসড়কে তারা কিন্তু হর হামাশা কিন্তু অটো রিক্সা চলে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাচ্ছি যে অটো রিক্সার যে কয়েকদিন পর পরে কিন্তু ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এবং হাইওয়ে থানার পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়তই কিন্তু অভিযান চালানো হয় এবং পরিচালনা করা হয়, তারপরে কিন্তু সুফল মিলছে না আমরা এমনটি কিন্তু দেখেছি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে লোকাল লাইনে দেখেন লোকাল লাইন বাদে সরাসরি লাইনের মধ্যে যাত্রী উঠানামা করছে কিছু বাস আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে, এর ফলে কিন্তু মূলত যানজটের সৃষ্টি হয়। আর বিশেষ করে সাভারে এবং আশুলিয়া যে শিল্প অঞ্চল সকাল আপনি জানেন যে 8টার মধ্যে এবং 9টার মধ্যে তাদেরকে বিভিন্ন কর্মক্ষেত্রে ঢুকতে হয়, তার ফলে কিন্তু সকাল টাইমটা কিন্তু যানজটে বেশি বিড়ম্বনা সৃষ্টি হয়। এই জি শাহিন, ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবারে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, যানজটের মূল কারণ কি আর কোন কোন সড়কে ভোগান্তি বেশি হচ্ছে মানুষের? ময়মনসিংহ শহরের একটিতে দর্শক সড়কে এখানে আপনার মাধ্যমে আমি দর্শকদের একটু দেখাতে চাই যে আসলে যে সড়কটিতে কিন্তু খানা খন্ডের পাশাপাশি ড্রেন সংস্কারের কিন্তু কাজ চলমান রয়েছে। আসলে ড্রেন সংস্কারের ফলে কিন্তু আসলে এখানে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু এই সড়কটিতে যানজট লেগেই থাকে। এবং এছাড়াও যদি বলি নগরীর তরপাড়া, নতুন বাজার এবং পাঁচগুদাম ব্রিজ মোড়েও কিন্তু যানজট হয় এবং এই যানজটের ভোগান্তি কিন্তু পুরো শহরবাসীকে পোহাতে হচ্ছে। আপনার মাধ্যমে একটি বিষয় বলতে চাই যে সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী ময়মনসিংহ শহরে 19,000-এর মতো ইজি বাইক এবং ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচল করলেও কিন্তু আমরা কেউ কারো কারো মতে এই সংখ্যাটি কিন্তু দ্বিগুণ। এবং আরেকটি বিষয় বলি যে ময়মনসিংহ শহরের মধ্য দিয়ে কিন্তু 10টি লেভেল ক্রসিং অতিক্রম করেছে। আসলে এই 10টি লেভেল ক্রসিং দিয়ে কিন্তু 47 বার দৈনিক ট্রেন যাতায়াত করে। আসলে ট্রেন যখন যাতায়াত করে তখন কিন্তু এই যে বেরিয়ার খেলা হয়, এই বেরিয়ার খেললে কিন্তু আসলে 10 থেকে 15 মিনিট যানজট কিন্তু মানুষকে পোয়াতে হচ্ছে। এছাড়াও যদি বলি যে ময়মনসিংহে নবাগত পুলিশ সুপার যোগদান করেছেন মাসুম আহমেদ বয়া, উনি যোগদানের পরে যাচ্ছিল ময়মনসিংহ বাসীকে যানজট থেকে মুক্তি দিতে উনি 24টি পরিকল্পনা গ্রহণ করেছেন এবং যে সিটি কর্পোরেশনের মধ্যে যে স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে কিন্তু সেই 24টি পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিন্তু উনি কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে কিন্তু নগরবাসী কিছুটা যানজট মুক্ত হবে। ম্যাম জি ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বিভিন্ন জায়গার যানজটের অবস্থা, এবং যেমনটা আমরা দেখছিলাম তাদের পাঠানো ভিডিও চিত্র দেখে
যে শুধু যে রাস্তা খানাখন্দ বা ব্যাটারি চালিত অটোরিকশার কারণে নয়, পাশাপাশি সড়কের বিশৃঙ্খলভাবে চলাচলের কারণেও যানজট বাড়ছে এবং তার পাশাপাশি বাড়ছে সড়কে ঝুঁকিও, জীবনের ঝুঁকি।